হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা জায়গায় আছি, জায়গাটাতে মানে কিছু একটা ঘোরাফেরা করা, এটা মানুষজন দেখে ভয়ভীতি পায় কিন্তু কোনো ক্ষতি টতি করে নাই, তারপরেও একটু আগায় আর দেখা হইনি। আসো। জাকির, যাই হোক, জাকির রেখে আমি সেরকম ভাবে বলি নাই। তো দর্শকের উদ্দেশ্যে প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো দর্শক, এটা আমাদের এলাকার পাশেই। তো এই জায়গায় আসার আজকে কারণ, আমাকে স্বপ্নে দেখাইছে এই জায়গাটাতে 7টা জিন আছে, 7টা উপসর্গ জাতি আছে এই জায়গাতে। তো তার মধ্যে যে সর্দার এখানকার, এই 7 জনের মধ্যে, তো সে আমারে এখানে আসতে বলছে। এখন কোন কারণে কি বিষয়ে আসতে বলছে আমি তাও জানি না, তবে এখানে সেরকম কোনো মানে অদ্ভুত ঘটনা ঘটে না। তবে যাই হোক, যে হতে আমাকে আসতে বলছে, তাহলে আসলাম। তো দেখা যাক, আমি তাকে ডাকার চেষ্টা করব কোন কারণে বললো। আমি আসনে ডাকার চেষ্টা করছি, সে দ্বিতীয়বার আমার সাথে আসনে ডাকার সাড়া দেয়নি। তো যার কারণে এখানে আমরা সরাসরি চলে আসছি। আমরা এখানে আসন দেবো, আসন দিয়ে তাকে ডাকবো। ডাকার পরে কী বলে না বলে সেটা আপনারা এখানে আমার মাধ্যমে জানতে পারবেন। তো ওর সাথে আছে জাকির, ক্যামেরা ইউনিট আছে। বাগানটা আপনার দুই পাশে ভালো হয়? হ্যাঁ, এটা পরিষ্কার আছে। এই যে এই জায়গাটা পরিষ্কার আছে। না আসনের জন্য এটা মনে হচ্ছে, সাইডে বেশি একটা দেওয়া দেন, কারণ বসন্তকাল আর এই যে মেহগনি গাছ আছে, ওই গাছের ফলগুলো পাকি গেছে। যেটা ভালো মনে করেন। অর্ডার আজকে আনছো না? হুম, যাকে অর্ডারটা বের করো। জুতাটা খুলো। মোমবাতি জ্বালাই দাও, শুধু এইটুকু। না আসনে বসার জন্য একটা পাটি বা একটা চটের ব্যবস্থা করতে হবে।
সম্ভব না। দেখ আগামীতে আর কি এটা করলে পারে একটু ভালো হবে। না না আশেপাশে তেমন কিছু দেখতে পাচ্ছি না, রাতে গাছের পাতা না আছে এই ভালো। বসো জাকির বসো, কি করবে এখন এই পরিবেশেই বসতে হবে। আগামী থেকে চেষ্টা করবা অন্তত বসার জন্য কোনো চট অথবা পাতলা কোনো কাপড় নিবা। আচ্ছা যাই হোক, সময় নষ্ট করতে চাচ্ছি না। জাকির ঠিক আছো তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আসলে আপনি আমাকে ডাকছেন যার কারণে আমি এই জায়গায় আসলাম, আর আমি আপনাকে স্মরণ করলাম। আসলে কেন আমাকে স্বপ্নের মধ্যে আপনি ডাকলেন বুঝলাম না, যার কারণে আমি এই জায়গায় আসলাম। আপনি আসতে বলছেন যার কারণে আমি আসছি, আপনাকে স্মরণ করছি, আপনিও আমার ডাকে সাড়া দিচ্ছেন, এতে আমি আলহামদুলিল্লাহ। এখন কোন কারণে আপনি আমাকে ডাকেছেন? আমরা সাতজন এখানে অনেকদিন হলে আটকা আছি, মূলত এই জন্যই তোকে ডাকা এখানে। দেখেন আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, আপনি যে রোগীর শরীরে আসেন সেই রোগীর জ্ঞানে সেই রোগীর কণ্ঠে আপনি আমার সাথে একটু জোরে কথা বলবেন। এই জায়গায় আপনি আটকায় আছেন মানে বুঝলাম না, এই জায়গায় আপনি বন্দি কিভাবে? তান্ত্রিক কালো জাদু করতে লাগছিল। হ্যাঁ আমরা ওই পথে যাইতে লাগি বাধা দিছি, আর আমাদের সবাইকে আটকায় রাখছে এখানে। মানে আপনারা তো সাতজনে আছেন এখানে না? মানে তান্ত্রিক কালো জাদু করতে লাগছিল, খারাপ কোনো কাজ করতে লাগছিল, আপনি তাকে বাধা দিতে লাগেছিলেন, যার কারণে সেই তান্ত্রিক তার ক্ষমতার জোরে এই জায়গায় আপনাদেরকে বন্দি করে রেখে গেছে। আসলে এখন কিভাবে বন্দি করছে তাদের কাজ? আচ্ছা এখন এই জায়গাটা বন্দি আছেন, যাইতে পারতেছেন না কোন কারণে? আমরা তো ইচ্ছা করলে যাইতে পারবো না, যাইতে চাচ্ছে মন কিন্তু যাইতে পারছে না। আপনি যাইতে চাচ্ছেন অথচ পারতেছেন না, বন্দি করে রাখলে তো আসলেই যাইতে পারবেন না। ঠিক আছে তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে বলেন। তোকে বললে কি তুই পারবি? আমি চেষ্টা করে দেখব, সব কিছুর মালিক একজন উপর আলা, তো হয়তো আমার দ্বারাই আপনার উপকার হবে, আমি শুধু ওসিলা, আমার দ্বারাতেই হয়তো আপনার উপকার হবে।
যেমন সবসময় মানুষের পাশে দাঁড়াই, হয়তো আপনার উপকার করতে পারলে আমারও ভালো লাগবে, চেষ্টা করব। আপনি বলেন। একটা খাসি দিলে আমরা 7 জন এখান থেকে মুক্ত হব। অনেক কষ্ট হয় মাঝে মধ্যে, কষ্ট হয় সে যে আটকে রাখছি, অনেক কষ্ট হয় মাঝে মধ্যে। দেখেন, কষ্ট পায় না। আর আপনি যে কথাটা বললেন, একটা খাসি দিলে এই জায়গায় তারপর মুক্তি হবেন, আসলে হয়তো আগের সময়টা আমার থাকলে আমি দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এমন পরিস্থিতি, আপনি অন্য কিছু চান আমি দিয়ে দিচ্ছি, কিন্তু খাসিটা দেওয়া আসলেই একটু আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় ইউনুস। আচ্ছা, এর আগে কেউ আপনার মতো কেউ এখানে আসে নাই, বা ওনাকে দেখে তো উনি ভালো মনে হচ্ছে, কিন্তু এখানে মানুষজন আসলে ভালো, মানুষজনের সামনে কীভাবে পড়ে? আচ্ছা, আপনি, আমি শুনলাম এলাকাতে এসে পরে শুনলাম যে আপনি মানুষজনকেও নাকি ভয়ভীতি দেখান, তো বুঝলাম না আসলে মানুষজন, আপনি বন্দি আছেন তো মানুষজনের সামনে কীভাবে আপনি দেখা দিচ্ছেন? বন্দি আছি কিন্তু আমি সর্দার এখানকার, আর মাঝে মধ্যে আমি এই জায়গায় ঘোরাফেরা করি, এই জায়গাটুকু ছাড়া অন্য কোথাও যেতে পারি না। মানে এই এরিয়া ছাড়া আপনি তার বাইরে যাইতে পারেন না? মানে কারো ক্ষতি করেন না, কিন্তু হয়তো মানুষজন আপনার আভাসটা বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে। যখন চলাফেরা করি মানুষজন হয়তো বা আমাকে যখন দেখতে পাই তখন ভালো, কিন্তু আমি তো ভয় দেখাই না তাদের, কারো ক্ষতিও করি না। তাদের ক্ষতিও করেন না, না ক্ষতি করেন নাই এটাও আমি শুনছি যে ক্ষতি করেন নাই, কিন্তু এখন আপনি যে কথাটা বললেন একটা খাসি দিতে হবে, দেখেন মানে অন্য কোনো উপায় থাকলে আমাকে বলবেন, আমি সর্বদাই চেষ্টা করবো আপনার জন্য। নাই নাই, অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায় নেই? আপনি পারবেন, দেখেন আমার মুক্তি করেন। ইউনুস, আসলে অন্য কী উপায় খুঁজি? একটু জানলো ওইদিকে ক্যামেরাটা ধরো তো দেখি, মানে লাইটটা ওইদিকে, বাসের এখানে বাসের রাত তো মনে হয় না। হ্যাঁ শোন, উত্তর কিছু নাই। আর শুনেন আপনি, আমাদের দল এখান থেকে উদ্ধার করেন আপনি, আমরা 7 জনই আপনার কাজে আসব, আপনি যখন ডাকবেন যেখানে ডাকবেন সেখানে আমরা হাজির হয়ে যাব। মানে আমার কাজে আসবেন? কি কাজে আসবেন? আমি তো সবসময় রোগী টুগী দেখি, এগুলো কাজ করি, আমার তাছাড়া তো অন্য কোনো কাজ নেই। আপনি আমার কি সাহায্য আমাকে করতে পারেন আপনাকে এখান থেকে আমি মুক্ত করলে? যে কোনো কাজ, সব কাজ করে দিতে পারবেন আমার? হ্যাঁ সব কাজই। আচ্ছা, আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি আপনারে? জি বলেন। আমি এখান থেকে একটা রোগীর নাম বলবো, রোগের মাতা পিতার নাম বলে দেব, আপনি তার কি সমস্যা হয়েছে আমাকে এটা বলতে হবে। ঠিক আছে বলেন। কিছু মনে করবেন না, আপনারে ভাবেন না যে পরীক্ষা, আমি এমনিতেই আপনারে বলতেছি আমার। না না, আপনি প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, আমি রোগীর নাম বলি। রোগীর নাম হচ্ছে সুমন, তার বাবার নাম রফিকুল ইসলাম, মাতার নাম, সরি আমার ভুল হয়েছে, মানে রফিকুল ইসলাম আর হচ্ছে সুমন, আর তার মাতার নাম জাবেদা বেগম। দাঁড়া একটু, শোন, ওর মাথায় একটু সমস্যা আছে, আর মাঝে মধ্যে ঘুমের ভেতর স্বপ্ন দেখে চমকে ওঠে। আর এই তোরা থাম, তোরা থাম, এদিকে থাম, তোরা থাম, সব থাম, থাম থাম, তোরা থাম, তোরা থাম। কেন তুমি ওই দিক ধরার দরকার নাই, সোজা ফেসে রাখো। বুঝতে পারছিস? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, আপনার কথা বা আপনি যেটা দেখলেন সেটাও ঠিক। ওকে সুস্থ করার উপায় বলেন আমাকে।
মনকে সুস্থ করার উপায় আছে, সেটা হলো একটা গাছ। সেটা আমি তোকে জানিয়ে দেব, তোর স্বপ্নের ভিতর যায় আমি জানাই দেব। ওটা তুই সকাল একদম ভোরে ফজরের আজানে নামাজ পড়ে ওকে ওইটা খাওয়াই দিবি। আর এই গাছের এক টুকরা শিকড় একটা তাবিজে করে ওর মাথায় দিয়ে দিবি। তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে তিনি সুস্থ হবে। আর কিছু জিজ্ঞেস করার আছে? আচ্ছা, ওনাকে এখান থেকে মুক্তি করতে যে জিনিসটা দরকার, এই মুহূর্তে তো ওনাকে যদি আমরা কথা দেই আর পরবর্তীতে যদি আমরা সেই কাজটা করতে না পারি তাহলে কথার বরখেলাপ করা হবে। তার থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আগামীতে ওনাকে জানালে পারে কীরকম হয়, যে ওনাকে এখান থেকে আমরা মুক্তি করতে পারবো কি পারবো না। আচ্ছা, আপনি আমার যে কথাটা বলছেন আপনারা মুক্ত করতে যেটা প্রয়োজন, ওইটা হয়তো আমি এতটুকু বলে যেতে পারি, আমার উপর বিশ্বাস আস্থা রাখতে পারেন যে আমি আপনারে দেবো বা এখান থেকে যে কোনো মূল্যে আমি আপনারে মুক্ত করব, এতটুকু আমি বলে যাই। কিন্তু আমি এই মুহূর্তের জন্য পারলাম না আপনারে মুক্ত দিতে, হয়তো দু একদিনের মধ্যে আমি আর তার এর মধ্যে আপনাকে আমি নিজেই স্মরণ করবো না। আপনারে আমি এখান থেকে যেহেতু বলছি মুক্ত করব, তার মানে করব, মানে আহাত দিয়া বলতে যে জিনিসটা আছে আমরা কিছু যোগায়া সেই জিনিসটার ব্যবস্থা করে তারপরেই আমি আপনাকে এখান থেকে মুক্ত করব। এর জন্য কিছু মনে করবেন না। ঠিক আছে, আমিও তোকে বেশি জোর করবো না, কিন্তু তুই যদি আমাকে মুক্ত করতে পারিস তাহলে আমার জন্য ভালো, তোর জন্য ভালো। দেখেন, তা আমি আপনার এমনিতেই বললাম, অবশ্যই আমি যেহেতু দেখেন আমি আমাকে আপনি ভালো করে জানেন দেখি আমার কাছেই আপনি গেছেন, আমার স্বপ্নতে আপনি দেখা দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াই, সবসময় মানুষের উপকার করি। তো আপনাকে দিয়ে যদি কোনো মানুষের, সাধারণ মানুষের যদি উপকার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো, এতে আমারও ভালো লাগবে, বা আপনি এক মানব জাতির উপকার করতে পারলে এটা আপনার জন্যও ভালো, তারাও আপনাদেরকে সম্মান করবে, ভালো বলবে। ঠিক আছে, আমি তাহলে আপনাকে পরে স্মরণ করব। ঠিক আছে, আজকের মতো আমি আপনার কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি, আপনি অনুমতি দিলে আমি বিদায় নেব আপনার কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যে শরীরে আছেন সেই শরীরটা ত্যাগ করবেন, কিন্তু তার শরীরে যেন কোনো প্রভাব আপনার না পড়ে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যাইতেন। জাহির, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে বেশি দেরি না করি, দর্শকদের থেকে বিদায় নিয়ে নেই। বিদায় নিয়ে নাও তুমি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। এখানকার সমাধানের কি হয় না হয় সব আপডেট জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।